ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী সঞ্জু কুণ্ডু 2019 সালে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে। পড়াশোনা করার জন্য সে সময় একটি ব্যাংক থেকে বেশ কিছু টাকা এডুকেশন লোন নেয় সে, কিন্তু অনেক চেষ্টা করেও একটি চাকরি জোটাতে পারেনি নিজের জন্য। এদিকে ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়তে থাকায় ব্যাংক লোনের কিস্তি দিতে বলে। কোর্টের দ্বারস্থ হওয়ার ভয় দেখালে বহু কষ্টে প্রথম কিস্তি দেওয়ার পর সঞ্জুর বাবা নবকুমার বাবুর স্ট্রোক হয়। বর্তমানে তিনি ফুটপাতে সবজি বিক্রি করেন। একদিকে বাবার চিকিৎসা, অপরদিকে ব্যাংকের কিস্তি, নিরুপায় হয়ে নিজের বাড়ির সামনে মেমারি কাটোয়া রোডের ধারে একটি চায়ের দোকান খুলে বসে সঞ্জু। চায়ের দোকান থেকে সারা মাসে যা সাশ্রয় হয় তার থেকে ব্যাংকের 2300 টাকা কিস্তি দেওয়ার পর বাবার ওষুধ কিনতে ফুরিয়ে যায় বাকি টাকা। এলাকার মানুষের কথায়, সরকার যদি সঞ্জুর মতো মেধাবীর মেধা বিচার করে একটু সদয় হয়, তবে আগামী দিনে এই সঞ্জুরাই যে দেশের সম্পদ হবে না তা কে বলতে পারে। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। কষ্টগুলো মানুষ করেছি, আমার ছেলে ইঞ্জিনিয়ার পাস করিয়েছি, তার জন্য আমার ছেলে চায়ের দোকান করে বসেছি, আমার স্বামী সবজির ব্যবসা করে। এতে আমি ছেলে মেয়েকে মানুষ করেছি বিশাল কষ্ট করে। সবজির ব্যবসা করে, চায়ের দোকান খুলেছে যে ছেলে, তা আমাদের এতটা কষ্ট হয়। ওপরে বলি যে না, ব্যবসা বস গা, আমাদের একটু কষ্ট হয় যে চায়ের দোকান খুলেছে। ওর ব্যাংকে লোন আছে, লোনটার জন্য 1 নম্বর, আর 2 নম্বর ওর বাবার এই টোক হয়ে গেছে। টোকের জন্যে বাবা ব্যবসায় যেতে পারে না, সংসার আর্থিক অবস্থাও খারাপ, দিয়ে ওই জন্যে ছেলে আর চাকরি পায় নাই। এখনও 19 সালে পাস করেছে, এখনও চাকরি পায়নি। আর জন্যে ওই ছেলেকে আমাকে ওই চায়ের দোকান খুলতে বাধ্য হয়েছে, ছেলে বাধ্য হয়েছে। আর আপনাদের কী মনে হয় যখন ছেলে দোকান খুলে? আমার কী আর মনে হয়, আমার তো মা, আমাদের কষ্ট হয়, বুক ফেটে যায় যে আমার ছেলে চায়ের দোকান করেছে, ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, এত কষ্ট করে আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, সেই ছেলে চায়ের দোকান করেছে। কতজন হয়তো অনেক কিছু বলে যে ছেলে চায়ের দোকান করেছে, ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চায়ের দোকান করালি, আমাদের মনে কষ্ট হয়, হলেও কিছু করার নেই আমাদের। ভগবান যদি মানে চাকরি না দেয় আমি কী করবো? সেই জন্য আপনাদের কাছে নিয়েছি যে আপনারা আমার ছেলের একটা চাকরি শুরু করে দিন, আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম মিঠুরানী। এই সঞ্জু কুণ্ডু আমাদের স্কুলে সায়েন্সে পড়েছিল HS-এ, এবং জয়েন্টে চান্স পেয়েছিল এক চান্সে, এবং ও নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন পড়েছিল, ইঞ্জিনিয়ারিং পাস করেছে। পাস করে ও চাকরি বাকরি পায়নি, বাড়ির দূরে চায়ের দোকান করেছে। এটা কেমন লাগছে? এটা কীরকম অত্যন্ত আমাদের তো লজ্জা লাগে ওকে দেখে, ওর দূর দিয়ে যখন যায় প্রচণ্ড লজ্জা লাগে। সরকারি কলেজ থেকে পাস করেও এখনও, তারপর ও লোন নিয়ে পড়াশোনা করেছিল, সে লোনও শোধ করতে পারছে না। এইটার ক্ষেত্রে মানে বাকি স্টুডেন্টরা যারা এখন পড়াশোনা করছে তারা কি আস্থা হারাবে? সেইরকম তো আস্থা হারানোর মতো তুই ইঞ্জিনিয়ারিংকে পড়তে চাইছে না তো। এটা তো কী মনে হয় মানে সরকারের কিছু? এই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের শিল্প টিল্প তো কিছুই নেই, চাকরি পাবে কী করে? সরকারের তো এদিকে নজর দেওয়া উচিত, সরকারের নজর তো অবশ্যই দেওয়া উচিত। মানে কী করবে এখন, চায়ের দোকান করে বসে আছে? আমাদের প্রতিবেশী সঞ্জু, ইনি ইঞ্জিনিয়ারিং পাস করে একজন মেধাবী ছাত্র, আজকে চায়ের দোকানে কাজ করছেন, চা বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন। তাই সরকার থেকে এর যদি কোনো একটা শুরু হতো তাহলে আমরা খুব ভালো মনে করতো। চায়ের দোকান করেছে আমাদের খুবই খারাপ লাগে, কারণ একজন মেধাবী ছাত্র, শিক্ষিত ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাত্র, সে চায়ের দোকান করে চা বিক্রি করছে, নিজেদের খুবই খারাপ লাগে। এর জন্য কি মনে হয়? এর জন্য আমরা চাবো যে সরকার এই ছেলের জন্য কিছু একটা ব্যবস্থা করুক।